فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله. جي مار شديو ভাই, মানে আপনি প্রশ্ন করেছেন যে অবশ্যই উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থেকে কেতাল বা যুদ্ধ করতে থাকবে। কেতাল যুদ্ধ বলতে খালি ওই লাঠি লাদনার যুদ্ধ নয়, তারা সর্বদা হক প্রতিষ্ঠার দিকে বা হক কথা বলার দিকে, তাতে তার চাকরি থাক বা না থাক, তাকে লোকে তাকে ভালোবাসুক বা না বাসুক, সে সর্বদা সত্য কথা বলবে। সে মিথ্যা কথা বা হক ছেড়ে অন্য কথা বলা সে শিখেনি। তো এরকম কিছু দল অবশ্যই থাকবে বা আমাদের মধ্যেও আছে। যেমন আমরা দেখতে পাই কিছু কিছু ভাই দৃঢ়ভাবে স্টিলভাবে, তাতে তার কারো খারাপ লাগুক বা ভালো লাগুক, সে হক কথা বলবে, মিথ্যা মিথ্যা। যেমন রাজনৈতিক কোনো মানে দুর্নীতি দেখলে তার প্রতিবাদ করবে। তো এই হলো ধরেন একটা ব্যাপার। তবে আপনাকে চিনে বের করতে হবে দল, আপনাকে খুঁজে বের করতে হবে যে হক পথে সত্য কথা বলছে কি, বিবেক বিবেচনা করে বলেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি বাছাই করতে পারবেন। জাযাকুমুল্লাহ খায়।